আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বারবার আঘাত আসা সত্ত্বেও আওয়ামী লীগ কখনো ভেঙে পড়েনি আঘাতটা যে শুধু পাকিস্তান আমলেই হয়েছে তা নয় পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর থেকে এখন পর্যন্ত দলটিকে নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন স্বাধীনতার পরেও বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের পরীক্ষা দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন আওয়ামী সব থেকে বড় গুণ হল দেশের মানুষের প্রতি দলটির কর্তব্যবোধ দায়িত্ববোধ এবং ভালোবাসা আওয়ামী লীগের নেতাকর্মীরা এত ত্যাগ তীটিকা করেছে বলেই এ দলটি সত্তর বছর টিকে আছে দু আঠারো সালে বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি বিনিয়োগের পরিসংখ্যা নিয়ে গত তেইশ জুন প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আনটার্ড এতে দেখা যায় বৈশ্বিকভাবে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমলেও বাংলাদেশে বেড়েছে প্রকাশিত ওই প্রতিবেদন নিয়ে সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এতে বলা হয় সরকারের ধারাবাহিকতা ও নানামুখী উন্নয়ন উদ্যোগের ফলে বাংলাদেশ এই সাফল্য অর্জন করেছে প্রতিবেদন উপস্থাপন করে বক্তারা বলেন মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশ আরও এগিয়ে যাবে দেশের অর্থনীতির গুণগত পরিবর্তন আনতে রপ্তানি খাতের উপর নির্ভরশীলতা কমিয়ে বিনিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা আমদানি রপ্তানি খাতেও ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তারা ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে ফিফটি বা বিলো ফিফটি আসতে পারি এটা আমরা টার্গেট সেট করেছি চব্বিশ মাসের মধ্যে এবং বারো মাসের মধ্যে আমরা কিন্তু ইনশাল্লাহ চলে আসবো তো এটার জন্যে যা যা কাজ করার জন্যে আমরা একটা ভেরি সিরিয়াসলি সবাই আমরা আন্ডার দি প্রাইম মিনিস্টার অফিস এটা দায়িত্ব নিয়েছেন বা আমরা আশা করি এই বছরের শেষের মধ্যে আগামী চার পাঁচ মাসের মধ্যে আমরা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ওয়ান স্টপ সার্ভিস ইনস্টল করতে পারবো সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের বালাকুটে বিমান হামলা চালায় ভারত ওই ঘটনার পর বিশেষ ডুবুজাহাজ ব্যবহার করে ভারতে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করেছিল পাকিস্তান সেই থেকে পাকিস্তানের বিশেষ ডুবুজাহাজের সন্ধানে নামে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানে ঢুকে ভারত যখন বলাকাটে হামলা চালায় তখন হঠাৎ করেই সীমান্তে থাকা একটি পাকিস্তানি ডুবুজাহাজ উদা হয়ে যায় ভারতের অনুমান ছিল ডুবুজাহাজটি যে কোনো সময় ভারতে পাল্টা হামলা চালাতে পারে সেই থেকে পিএনএস সাদ নামের পাকিস্তানের ওই ডুবুজাহাজ নিয়ে দিল্লির ঘুম হারাম হয়ে যায় ভারতীয় নৌবাহিনী প্রায় একুশ দিন ধরে সেটি খুঁজতে থাকে ডুবুজাহাজটি খুঁজে পেতে এবং হামলা মোকাবেলা করতে ভারত তার বিশেষ অ্যান্টি সাবমেরিন রণতরী পিএইট আই বিমান পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন পেনি ক্লাস সাবমেরিন মোতায়েন করে খোঁজাখোঁজির একুশ দিন পর পাকিস্তানের পশ্চিম দিকে পিএনএস সাদের খোঁজ পায় ভারতীয় নৌবাহিনীর সদস্যরা